আমার পয়লা বৈশাখ টৈশাখ গুলো হয়ে যাক একদম, এবং এই সময়টা উৎসবের মাস, আমি আপনাদের সাথে আবার এক মাস বাদে কথা বলবো, কারণ তারপরে আমাদের আর পুজো এসে যাবে, তখন অবশ্য সবজি উঠতেও শুরু করবে, এটা হতে পারে তখন দাম কমতেও পারে, তো দামের উপর ডিপেন্ড করছে, এখন তো ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ব্যাড বাজারের, অনেকে বড় বড় কথা বলছে শ্রীলঙ্কায় যে আগুন জ্বলছে, খালি তো শ্রীলঙ্কা নেই, এখানেও আমি জানি না আগামী দিন মাইনে টাইনে ঠিক মতো সব রাজ্য ঠিক মতো দিতে পারবে কি না, সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটিটাও দিচ্ছে না ঠিক মতো, আমাদের এখান থেকে সব ট্যাক্সটা তুলে নিয়ে যাচ্ছে, ওয়্যারাজ আমাদের প্রাপ্য যেটা সেটা দিচ্ছে না, দুই হচ্ছে সব কিছুতেই সেস লাগিয়ে দিচ্ছে, সেস লাগানোর মানে হচ্ছে টোটাল টাকাটাই সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, কিন্তু সেস না করে যদি ট্যাক্স করে তার একটা পার্সেন্টেজ স্টেট গভর্নমেন্ট পায়, কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছে, এই জন্য আমি সব রাজ্যগুলোকেই বলবো জিএসটির যে পাঁচ বছর একটা সীমা ছিল সময়সীমা, এটাকে আরো পাঁচ বছর এক্সটেনশন করবার জন্য আমরা বলবো, আর যে টাকা পাওনা আছে সেই টাকাটা ইমিডিয়েট স্টেটগুলোকে দেওয়ার জন্য